সিন্ডিকেটের কারসাজিতে 50 টাকার ডাব বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি ক্রেতাদের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে, নির্দেশ আপিল বিভাগের। অমান্য করে বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল। এবং চলে গেলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রধানমন্ত্রী শোক। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। জীবনযাত্রার চলমান অচলাবস্থার মধ্যে সবচেয়ে বেশি হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় এই অবস্থার মধ্যে জিম্মি করে কাটা হচ্ছে মানুষের পকেট। 50 থেকে 60 টাকার একটি ডাব বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ওই খরচ চালাবো না, বাসা ভাড়া দিব না, মানে নিজেরা নিত্যদিন জিনিসপত্র কিনা খাওয়া দাওয়া করবো, আমরা পড়ছি আর দিব। আপনি যে হারে দামটা বাড়াইতেছেন এই রেশিওটা কোনো সময় ম্যাচ করে না। লাইক আপনার কত টাকা বাড়তে পারে? 5 টাকা 2 টাকা? বাট বাংলাদেশে আমার সঙ্গে কিছু কারাপ্টেড ব্যবসায়ী আছে, বিজনেসম্যান আছে, যারাই হচ্ছে মেইনলি মনোপলিটাকে কন্ট্রোল করে। সো গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই মনোপলিগুলোকে ব্রেক করা। দেশের সর্বত্র এখন বাজারের উত্তাপ, সরকার প্রধান থেকে শুরু করে সর্বমহলে এখন নাবিশ্বাস উঠেছে দাম বৃদ্ধির ঘটনায়। সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও থামছে না এর দৌরাত্ম্য। কেন বা কি কারণে দাম বাড়ে সে প্রশ্ন মেলাতে অনেক সময় হিমশিম খায় ক্রেতা বিক্রেতা উভয়ই। ডাবের দাম ছিল আপনার 40 টাকা 50 টাকা হবে বড় জোর, কখনো এই এত দাম কখনোই দেখি নাই আমার লাইফে কখনো। সেটা কারণ আমি বলতে পারবো, আমার না কিনি বেশি এই পর্যন্ত বাবা বলে যাবেন কারণে দাম অনেকটা কমছে। মানুষকে জিম্মি করে ব্যবসা করে এসব মানুষকে শুধু আইন করে থামানো যাবে না, প্রয়োজন আইনের সঠিক ও কঠোর ব্যবহার। আমাদের দেশে কোনো কিছুর দামই ঠিক না, আমাদের দেশে সবাই সিজনাল ব্যবসায়ী, যখনই যে জিনিসটার প্রতি আমাদের ডিমান্ড বেশি থাকে তখনই সেই জিনিসটার দাম বেড়ে যায়। এটা একটা সিন্ডিকেটও হতে পারে, আবার হতে পারে আমরা আসলে স্বভাবত এরকম জাতি। তাদের মানুষের মধ্যেও দেশপ্রেম নাই, মানুষের ব্যবসার তাকে এমনভাবে করে নিছে জিম্মি। সম্প্রতি ডাবের দাম বৃদ্ধিতে আরও বেশি চটেছে ভোক্তারা। গণভবন থেকে সংসদ ভবন, পাড়া মহল্লা থেকে বস্তি, সব জায়গায় এখন দ্রব্যমূল্যের বিষয়টি প্রাধান্য পায়। গণমাধ্যম কর্মী হিসেবে সেই সংবাদ সংগ্রহে ক্লান্ত আমরা। সেই ক্লান্তি দূর করতে যখন একটি ডাব খাওয়ার চেষ্টা করলাম সেখানেও এই একই অবস্থা। যদিও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিছুটা কমেছে দাম, তবুও স্বস্তি ফিরেনি বাজারে। ক্রেতারা বলছেন এই অভিযান অব্যাহত রাখতে। রাজধানীর কারওয়ান বাজার থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সহ বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি 19 অক্টোবর ঠিক করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতি এই দিন ধার্য করে এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন এই শুনানির জন্য তারা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করেন আইনজীবী নাহিদ সুলতানা জ্যোতি। আদালত প্রাঙ্গণে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণার পরই এর প্রতিবাদে মিছিল করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। আদেশ অমান্য করে তারা আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন। দুপুর 1টার দিকে বিএনপির আইনজীবীরা মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এর আগে বেলা 11টার দিকে আদালত প্রাঙ্গণে সভা সমাবেশ নিষিদ্ধের 18 বছর আগের রায় কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন বেঞ্চ। এরই প্রতিবাদে আদালত প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেন বিএনপির আইনজীবীরা।
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে। এর আগে গত 17 মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন আইনজীবী কায়সার কামাল। এরই ধারাবাহিকতায় গত 9 আগস্ট মামলাটির শুনানি করা হয়। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়াসহ 5 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। নাটোর 4 আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, শ্বাসকষ্টজনিত কারণে আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা 7 বার দলীয় মনোনয়ন পেয়েছেন এবং 5 বার নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু ছিল এক প্রতিবাদী কণ্ঠস্বর। শোষকের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন সারা জীবন। তার হাত ধরেই এদেশ স্বাধীন হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। বঙ্গবন্ধুর 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ বলেন, বঙ্গবন্ধুর জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তার ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। স্বাধীনতার জন্য গোটা জাতিকে বঙ্গবন্ধু 24 বছর প্রস্তুত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। এরপর সময় যখন হয়েছে তখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। পরে সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ হানুর রশিদ সিআইপি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সেই পাকিস্তানি দালাল এখনো আমাদের দেশে আছে, পাকিস্তান পাকিস্তান করে। জামাত ইসলাম বিএনপি জামাতরা তো এখনো পাকিস্তানের পতাকা পকেটের ভিতরে রাখে, চুমা খায়। আর আমাদের পতাকা দেখলে তো হিংসা হয়, কারণ আরে বেমানের বাচ্চারা এই দেশ স্বাধীন হতে আজকে তারা জামাত হইতে পারছ, আরে তাদের চিহ্ন থাকতো চিহ্ন থাকতো না। সৈনিক লীগের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে অপপ্রচার করছে। 75-এর ষড়যন্ত্রকারীরা থেমে নেই, কোনো কালেই ছিল না। তারা যখনই সুযোগ পায় তখনই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা জানেন তারা 2004 সালেও মাথাচাড়া দিয়ে উঠেছিল। জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য এই বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে তারা গ্রেনেড হামলা করেছিল। তাই আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিকে সুন্দর বঞ্চনা মুক্ত করার জন্য শৈশবকাল থেকেই ধীরে ধীরে এই বাঙালি জাতির চেতনা ধারণ করে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে আসছেন। সম্মেলনের পরে আমাদের মধ্যে বিভিন্ন ভাব থাকলেও এখন কিন্তু সেই বাগান থাকবে না, সেই বাগান চলবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে হরদম সিরাজগঞ্জ শহর চষে বেড়াচ্ছে অটোরিকশা, সিএনজি সহ নানা রকম অবৈধ যানবাহন। এতে বাড়ছে যানজট। এছাড়াও হাইড্রোলিক হর্ন ব্যবহার ও মাইকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে বিভিন্ন প্রচার প্রচারণা। এতে শব্দ দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শহরবাসী। জিনা ফারুকের পাঠানো তথ্য চিত্র আরো জানাচ্ছেন এইচ এ মিতু। ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সিরাজগঞ্জ, ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে এই জেলার সড়কে যেন ব্যস্ততা লেগেই থাকে।
তবে অটো রিকশা ও অযান্ত্রিক যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট। এতে প্রায় বিঘ্নিত হচ্ছে জরুরি সেবা। এছাড়া হাইড্রোলিক হর্ন ও মাইকের ব্যবহারে বাড়ছে শব্দ দূষণ। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। ক্লাসে থাকা অবস্থায় বাইরে যে হর্নগুলো দেয় রিকশাওয়ালারা বা অন্যান্য, আবার অনেক বাইকার্স আছে যেমন জোরে জোরে শব্দ দূষণ করে, এতে আমাদের ক্লাসে ক্লাস করতে অসুবিধা হয়। যখন পড়তে বসি তখন পড়ার মনোযোগে অন্যদিকে চলে যায়। উচ্চ শব্দ আসে, এগুলোর কারণে আমাদের কান অনেক সময় ঝিনঝিন হতে শুরু করে এবং এর জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে আসি কিন্তু সেইভাবে পড়াশোনা করতে পারি না। শব্দের পরিমাপক 25-30 ডেসিবল থাকলেও তা মানা হচ্ছে না বলে দাবি পুলিশের। হাইড্রোলিক হর্ন বাজানোর কারণে আমাদের সমস্যা হয়, কান মাথা সম্পূর্ণ ধাপা ধরে গেছে, বাইরে থেকে কোনো শব্দ দিলে আমি কিছু পাই না। বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণে শুধু হৃদযন্ত্রই নয়, নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় মানুষের। হাইড্রোলিক হর্ন, ইন্ডাস্ট্রিয়াল যেসব সাউন্ড, এটার ফলে আমাদের শ্রবণ ক্ষমতা কমার পাশাপাশি মানুষের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরও এটার প্রভাব পড়ে। কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, অবৈধ যানবাহন, যানজট মুক্ত শহর, অসহনীয় শব্দ দূষণের হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন। বান্দরবানের রোয়াংছড়ি সদরের টাউন হল এলাকায় বাড়ির উঠানে গভীর নলকূপ থেকে নির্গমন হচ্ছে গ্যাস। 380 ফুট গভীরে নলকূপ থেকে বের হওয়া গ্যাস পরীক্ষার জন্য আগুন জ্বালালে তা দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনার পর আগুন দেখতে ছুটে আসেন আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ। তবে এটি পকেট গ্যাস নাকি অন্য কোনো বিষয় তা পরীক্ষার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। আমরা শুনছি ডিপের ভিতর থেকে নাকি ঘাস উঠতেছে, আগুন ধরে যাচ্ছে, তাই জন্য আমরা দেখতে আসছি। নারায়ণগঞ্জের 2500-এর গোপালদি পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালদি বাজারে এই অনুষ্ঠান হয়। গোপালদি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, পৌর মেয়র হালিম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী বেনজির আহমেদ ও সিরাজুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর মিরপুর 1-এ রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ার প্রকল্পের মালিক ও গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটি উত্তরাতে আয়োজিত এক অনুষ্ঠানে রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি হস্তান্তর করা হয়। রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের 83তম হস্তান্তরকৃত প্রকল্প এটি। এ সময় উপস্থিত ছিলেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর লতিফা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মর্তুজা পলাশ, মোহাম্মদ আনিসুর রহমান লাবু ও রূপায়ণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত পি জে উল্লা। রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের সিইও মোহাম্মদ আলিনুর রহমান, সহকারী পরিচালক এইচ আর অ্যাডমিন মাহফুজুর রহমান, সিজিএম অ্যান্ড হেড অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল আহমেদ, হেড অফ কাস্টমার সার্ভিস মীর মাজিদুল ইসলাম এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের অন্যান্য বিভাগের কর্মকর্তারা এবং আগত অতিথিবৃন্দ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পেছনে ক্রেমলিনের হাত রয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জাপিয়েরে বলেন, প্রিগোজিনকে সরিয়ে দেওয়ার বিষয়টি অনুমেয় ছিল। তিনি আরও বলেন, খেয়াল করলেই বোঝা যাবে
রাশিয়ার অভ্যন্তরীণ টানাপোড়নেই সব হয়েছে। বিরোধীদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ক্রেমলিনের। গত সপ্তাহেই তিনি বিমান দুর্ঘটনায় মারা যান এবং এর ছয় দিনের মাথায় মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হল প্রিগোসিনের। সংক্ষিপ্ত আকারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোসিনকে। চিস্তিয়া সাইদিয়া দরবার শরীফে প্রতি মাসের ন্যায় এবারও মাসিক শিন্নি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর সায়দাবাদ দরবার শরীফে এই শিন্নি অনুষ্ঠিত হয়। এ সময় দেশ বিদেশ থেকে আগত ভক্ত আশেকান বৃন্দসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। দরবারে দোয়া মোনাজাত পরিচালনা করেন হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিস্তি সাইদাবাদি। তিনি দেশ জাতি তথা বিশ্বের মানুষের জন্য সকল প্রকার মহামারী থেকে মুক্তির জন্য ভক্ত আশেকান ও নিজ পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান। এটা মানে তো আমার জীবন জীবন যা আছে সব আল্লাহর কাছে সারেন্ডার করে দিলাম। আল্লাহর সাথে তো আমার কোনো নাই যে ব্যস্ত নাই, একমাত্র আল্লাহ আমাকে নেবে, কোনো পীর আমাকে ব্যস্ত নেবে না, কোনো পীর আমাকে দুনিয়ার থেকে গুণাগারে মাফ করে দিতে পারবে না। যার কাছে চাইছি আমি তার কাছে ফিরে যাবো, যে ব্যস্ত নাই একমাত্র তুলে নেবে। তাই আমরা এক মুরগিকে দুইবার কেন যাবো দেব, আমি কেন নকল দলিল করবো দুনিয়াতে। এবার খেলার খবর। ক্রিকেট অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সঙ্গে ক্যান্ডিতে যোগ দিতে আজই ঢাকা ছাড়বেন বিজয়। 44 ওয়ানডে ম্যাচ খেলা এনামুল 30.58 গড় ও 74.15 স্ট্রাইক রেটে রান করেছেন 1254। ওয়ানডে ক্রিকেটে 3টি সেঞ্চুরি ও 5টি 50 এনামুলের তিনি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজের 3 ম্যাচে 14-11-8 রান করায় বাদ পড়েন এনামুল। সবশেষ ডিপিএলে বিজয় ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ 834 রান এসেছিল। এদিকে হাঁটুর ইঞ্জুরির কারণে এশিয়া কাপের দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পেসার এবাদত হোসেন। অপারেশনের কারণে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারবেন না এই টাইগার পেসার। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে অন্তত 9 মাসের মাঠের বাইরে থাকতে হবে এবাদতকে। মাঠে গড়িয়েছে এশিয়া কাপ ক্রিকেটের 16তম আসর। মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান। এবারই প্রথম নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাবর আসমরা। কাগজে কলমে নেপালের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও শক্তিশালী একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। নেপালের মতো দুর্বল দলকেও হালকাভাবে নিচ্ছে না তারা। জয় দিয়ে মিশন শুরু করতে চায় পাকিস্তান। অন্যদিকে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে চায় নেপাল। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও ছাড় দিতে চায় না হিমালয় কন্যারা। এবার হ্যান্ডবল। রাজধানীতে পোলার আইসক্রিম 28তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট 2023-এর উদ্বোধন করা হয়েছে। পল্টনস্থ শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। এ সময় ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সিন্ডিকেটের কারসাজিতে 50 টাকার ডাব বিক্রি হচ্ছে 3-4 গুণ বেশি দামে। নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি ক্রেতাদের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে, নির্দেশ আপিল বিভাগের। অমান্য করে বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল। এবং চলে গেলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রধানমন্ত্রীর শোক।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।